রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। প্রায় দেড় মাস ধরে চলে আসছিল খেলা, রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি হয় বৃন্দাবন চক বনাম ধর্মপের। এই খেলা দেখবার জন্য ভিড় জমান কয়েক হাজার মানুষ। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ময়না বিধানসভার বিধায়ক তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। এদিন প্রাক্তন খেলোয়াড় তথা ময়নার বিধায়ক অশোক দিন্দা জানান, বর্তমান প্রজন্মের ছেলেরা কেবল মোবাইলে আসক্ত, মাঠে যাওয়া প্রায় ভুলেই গিয়েছে। একদিকে জাতীয় স্তরে বাংলার ছেলেদের উপস্থিতি প্রায় নেই, ক্রিকেট কিংবা ফুটবলে বাইরের রাজ্যের ছেলেদের দেখা মিলছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর ভূমিকাও চোখে পড়ে না। প্রধানমন্ত্রী স্টেডিয়াম করার প্রস্তাব রাজ্য সরকারকে দিলেও রাজ্য স্টেডিয়াম করার জায়গা দেয়নি। মোদি দিচ্ছে বলে মুখ ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার, ফলে রাজ্যের খেলোয়াড়দের কথা ভেবে দেখছে না। রাজ্য সরকারের মোদি দিচ্ছে সেই জেদে নিচ্ছে না, যা দেশের 7টি রাজ্য মোদি স্টেডিয়াম করার জন্য নিলেও এই বাংলার সরকার না নেওয়ার কারণে ক্ষতি হচ্ছে রাজ্যের যুব সমাজে। এদিন কোলাঘাটের ক্ষেত্রহাট গ্রামে ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করেন ময়নার বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার অশোক দিন্দা। ব্যুরো রিপোর্ট, এবিএন বাংলা। খেলার মাঠ ঘুরে যাচ্ছে, এখন মোবাইলে আসছে, সেই জায়গায় কতটা কী বার্তা দেবেন মানুষকে? দেখুন, উত্তেজনা যে মানুষ খেলতে চায়, কিন্তু এই রাজ্যের খেলার নামে যে রাজনীতি হচ্ছে সেটা থেকে মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে। এখন এই 21-এর ইলেকশনের পর থেকে যে খেলা হবে, এই গানটা তার সাথে এই পবিত্রতা, পবিত্র খেলার মধ্যে কোনো মিল নেই, পুরো আলাদা। এর একটা আলাদা মজা, এর একটা আলাদা উত্তেজনা, তাই স্পোর্টস অলওয়েজ নম্বর ওয়ান। দেখুন, আমরা যখন খেলেছি, আমরা সব ধরনের ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, বাস্কেটবল খেলেছি, সিজন গেম যেটা বলা হয়, সিজন গেমের মতো আমরা সব ধরনের খেলা খেলেছি ছোটোর থেকে। এবং ছোটোর থেকে আমরা আলু দৌড় খেলেছি, হ্যাঁ, অনেক রকম খোখো খেলেছি। কিন্তু এখন যে পরিস্থিতি, এখন যে জেনারেশনটাতে ছেলেরা খেলাধুলা করার তাদের পিক সময়, তাদের শরীর চর্চার পিক সময়, ডেভেলপমেন্ট হওয়ার পিক সময়, সেই বয়সটাতে 16-17 বছর বয়সে তাদেরকে একটা করে স্মার্টফোন হাতে ধরিয়ে দিচ্ছে। তাদের কি দোষ? তারা তো ফোন দেখবেই, ফোনেই গেম খেলবে, ফোনে ফুটবল খেলছে, ফিফা, পয়সা দিয়ে, বাবা মায়ের থেকে পয়সা নিয়ে তারা গেম ডাউনলোড করে ফিফা খেলছে, কি পাবজি না পাবজি একটা গেম আছে সেগুলো খেলছে, তারা আর মাঠে নামছে না। তার জন্য তাদের যে ডেভেলপমেন্টটা, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে শারীরিক শক্তি, সেগুলো থেকে তারা পিছিয়ে পড়ছে। এই কারণেই তো আজকে বাংলার স্পোর্টস এতটাই পিছিয়ে যে আমাদের স্পোর্টস মিনিস্টার এটার দিকে নজরও দিচ্ছে না, কোনো ডেভেলপমেন্ট নেই, খেলাধুলার কোনো কিছু নেই। আমি দুদিন আগে যখন নিশীথ ভাইয়ের সাথে, প্রামাণিকের সাথে এবং অনুরাগ ঠাকুর স্পোর্টস মিনিস্টার সেন্ট্রাল সাথে মিট করতে এলাম, বলেছিল যে 3টে স্টেডিয়াম একসাথে একত্রিত বানাবে, রাজ্য সরকারকে জায়গা দিতে হবে, 200 কোটি টাকার প্রজেক্ট, প্রায় 7খানা স্টেট নিয়েছে, কিন্তু আমাদের রাজ্য সেটা নেয়নি। তাহলে ডেভেলপমেন্ট হবে কী করে? মোদিজি দিচ্ছে বলে নেব না। আরে মোদিজি দিচ্ছে তো কী হয়েছে? নিজের স্টেটের ছেলেদের জন্য ভালো, কিন্তু নেবে না। জেদ, একটা অহংকার এই রাজ্যে সাফার করছে আগামী দিনের আমাদের যুব সমাজ। তো আমি এটা মনে করি খুব তাড়াতাড়ি এটার পরিবর্তন আনা উচিত, ইমিডিয়েটলি এই ফোন দেওয়াগুলো বারণ করা উচিত, এবং মাঠে, স্কুলের মাঠে, এখানে প্রচুর আমাদের মাস্টারমশাই আছে, প্রত্যেকটা আমাদের মানে মাঠে স্কুলে স্পোর্টসের টিচার রিক্রুটমেন্ট করতে হবে, এইটা আমার আবেদন। স্কুলে স্পোর্টস ডেভেলপমেন্ট করতে হবে, নাহলে ছেলে খেলাধুলাতে আমরা পিছিয়ে থাকবো, পশ্চিমবাংলা বিশেষ করে। আপনি দেখে দিন, একটা এতগুলো প্রাইজ পেল অলিম্পিকে, একটাও কোনো পশ্চিমবাংলা থেকে নেই, অথচ পশ্চিমবাংলা খেলা পাগল এরিয়া। আমাদের রঞ্জি ট্রফির কথা বলছি, বেঙ্গলের কথা বলছি, আমি তো বেঙ্গলে প্রায় 21 বছরে আমার সাথে সম্পর্ক, একটা কোনো প্লেয়ার নেই,
যাতে সব বাইরে থেকে প্লেয়ার আসছে বেশিরভাগ প্লেয়ার, এবং কেকেআরকে ধরে নিন একটা কোনো বাঙালি নেই, তাহলে আমাদের বাঙালির ফুটবল, বাঙালির ক্রিকেট, বাঙালির স্পোর্টস গেল কোথায়? আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।